আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল্লাহপুর হাই স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুজিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক আব্দুল্লাহপুর হাই স্কুল রায়পুর রানারসেন্দি। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে তৃতীয় অধ্যায়ের বীজগাণিতিক সূত্রগুলি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা বর্গ সম্পর্কিত সূত্রগুলি নিয়ে আলোচনা করব। বর্গ সম্পর্কিত সূত্র এক নম্বর a প্লাস b হোল স্কোয়ার। a প্লাস b হোল স্কোয়ার সমান আমরা জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার তোমরা a প্লাস b ইনটু a প্লাস b গুণ করেও এই সূত্রটা তৈরি করতে পারো। দুই নম্বর a মাইনাস b হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখন a মাইনাস b ইনটু a মাইনাস b দুইবার গুণ করে আমরা এটা বের করতে পারি। তিন নম্বর a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল ইনটু a মাইনাস b। চার নম্বর এক্স প্লাস এ হোল ইনটু এক্স প্লাস বি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইনটু এক্স প্লাস এ বি। পাঁচ নম্বর এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। এই হল বর্গ সম্পর্কিত সূত্র। এখন আমরা এগুলিকে উৎপাদনের সূত্র বলা হয়। এখন আমরা অনুসিদ্ধান্ত নিয়ে আলোচনা করব, অর্থাৎ মান নির্ণয়ের সূত্র। সিদ্ধান্ত বা মান নির্ণয়ের সূত্র অনুসিদ্ধান্ত বা মান নির্ণয়ের সূত্র এক এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। যদি আমাদের মান এ প্লাস বি দেওয়া থাকে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। আবার যদি মান মাইনাসে দেওয়া থাকে অর্থাৎ এ মাইনাস বি, তখন হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। আবার যদি এ প্লাস বি এবং এ মাইনাস বি দুটারই মান দেওয়া থাকে তাহলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু। চার নম্বর এটাকে আমরা এভাবেও লিখতে পারি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। পাঁচ নম্বর এ প্লাস বি হোল স্কোয়ার এর অনুসিদ্ধান্ত
6 নম্বর a minus b whole square সমান a plus b whole square minus 4ab 7 নম্বর 4ab সমান a plus b whole square minus a minus b whole square 8 নম্বর ab সমান a plus b a plus b by 2 whole square minus a minus b by 2 whole square a square plus b square a plus b whole square minus 2b 2ab এবং a square plus b square আমরা তিনটা সূত্র লিখেছি অর্থাৎ তোমরা সিদ্ধান্ত বা মান নির্ণয়ের সূত্র এখানে মানের উপর নির্ভর করবে তোমরা কোন সূত্রটা ব্যবহার করবে যদি মান a plus b থাকে তাহলে a plus b whole square minus 2ab হবে আর যদি মান a minus b থাকে তাহলে হবে a minus b whole square plus 2ab আর যদি a plus b এবং a minus b এর মান দেওয়া থাকে তাহলে হবে a plus b whole square plus a minus b whole square by 2 এখন এটাকে আরেক বদলে লেখা যায় 2 into a square plus b square সমান a plus b whole square plus a minus b whole square এই অনুসিদ্ধান্ত গুলি আমরা সূত্র থেকে নিতে পারি যদি এক নাম্বার এবং দুই নাম্বারের সূত্র আমরা যোগ করি তাহলে একটা সূত্র আসবে আবার যদি বিয়োগ করি আর একটা সূত্র আসবে এখন আরো দুইটা সূত্র অনুসিদ্ধান্ত নিচ্ছে আট নম্বর টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ সমান হবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার নয় নম্বর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার equal to a plus b plus c whole square minus 2 into ab plus bc plus ci এই হলো আমাদের বর্গ সম্পর্কিত সূত্রাবলী এখন আমরা আলোচনা করব গণ সম্পর্কিত সূত্রাবলী নিয়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ যে সূত্রাবলী নিয়ে আলোচনা করেছি আমরা মান নির্ণয়ের তিনের এক করতে এগুলি দিয়ে প্রয়োগ করে আমরা করতে পারব যদি তিনের দুই আমরা করি তাহলে গণসম্পর্কিত সূত্র এখন গণসম্পর্কিত সূত্র নিয়ে আমি আলোচনা করব গণসম্পর্কিত সূত্রাবলী এক নম্বর এ প্লাস বি এ প্লাস বি হোল কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি প্লাস বি কিউব তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি বলছি এ প্লাস বি হোল কিউব তিনবার গুণ করলে এটা পাওয়া যায় অথবা মনে রাখার জন্য বলছি এ প্লাস বি হোল কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার এখানে এ পাওয়ার থ্রি এখানে একটা কমবে এ স্কোয়ার বি যোগ হবে অর্থাৎ থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ এখানে পাওয়ার টু এখানে এ পাওয়ার ওয়ান এবং বি বি স্কোয়ার হবে এবং বি থাকবে না এ থাকবে না হবে কি বি কিউ টু এ মাইনাস বি হোল কিউ তদ্রু এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ এ মাইনাস বি এর ক্ষেত্রে হোল কিউবের ক্ষেত্রে প্রথমটা হবে প্লাসের
number a cube plus b cube equal to a plus b into a square minus a b plus b square. Time number a cube minus b cube equal to a minus b into a square plus a b plus b square. A holo gono samporkito sutra. এখন আমরা আলোচনা করব গণ সম্পর্কিত কোন সিদ্ধান্ত নিয়ে। গণ সম্পর্কিত কোন সিদ্ধান্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।